নমস্কার বন্ধুরা নবদিগান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই মুহূর্তে আমি এই মুহূর্তে শেয়ার করতে চলেছি ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে কিন্তু আবারও নতুন দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগ করছে একদল চাকরি প্রার্থী তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে এই ভিডিওটি দেখে নিই এখানে কার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং কি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে যদিও এই প্যানেলকে কিন্তু অনেকেই স্বচ্ছ হলো দাবি করলেও একদল চাকরি প্রার্থী এখানে কিন্তু একটা বড়ো সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছেন তো চলুন তার জন্য আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তবে তারা আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন বন্ধুরা এবার আমরা ভিডিওটি দেখে নিই বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে দীর্ঘ আইনি লড়াই এবং আইনি জট কাটিয়ে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সদ্য রিক্রুটমেন্টের অর্ডার হয়েছে দু হাজার বাইশের যে ইন্টারভিউ প্রসেস ছিল ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের সেই কাউন্সিলিং কিন্তু শুরু হতে চলেছে এবং অনেক ডিপিএসসিতে আজকে থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার মধ্যেই তো এরই মধ্যে কিন্তু আবারও নতুন করে এই প্যানেলে একটা নতুন দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং এর ফলে কিন্তু অনেকেই এখানে অশনী সংকেত দেখতে পাচ্ছেন তো এই বিষয়টি একটা গুরুতর অভিযোগ তবে বিষয়টি খতিয়ে দেখা হয়নি তবে কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা সে প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো বিষয়টি হচ্ছে দেবব্রত মল্লিক নামে এক ক্যান্ডিডেট যিনি বর্তমানে গ্রুপ ডি এর চাকরিরত একজন ক্যান্ডিডেট যে মামলা কিন্তু বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে চলছে অলরেডি যে চাকরি বাতিলের মামলা সেই চাকরি বাতিলের মামলায় কিন্তু এই ব্যক্তির নাম রয়েছেন এবং এছাড়াও আরও গুরুতর যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে এই ব্যক্তি দু থেকে দু হাজার একুশ সেশনের যে ডিএলএড কোর্স হয়েছিল সেই সময়কালে উনি তার ট্রেনিং কমপ্লিট করেছেন অর্থাৎ ডিএলএড ট্রেনিং কমপ্লিট করেছেন আর এখানটাতে কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে যে কি করে একজন মানুষ একসাথে চাকরি চলাকালীন তিনি তার ট্রেনিং কমপ্লিট করতে পারেন কেননা সার্ভিস রুলস অনুযায়ী কিন্তু একজন ব্যক্তি রেগুলার চাকরিতে জয়েন করে তার পক্ষে কিন্তু কোনো রেগুলার ডিগ্রি করা বা রেগুলার কোর্স করা সেটা আইনি সম্মত নয় তাই এই নিয়ে কিন্তু একদল প্রার্থী এ অভিযোগ তুলছে এবং সেই ব্যক্তি দেবব্রত মল্লিকের ডিএলএড ডিগ্রিটিকে অবৈধ ঘোষণা করছে যে তিনি অবৈধ ডিএলএড ডিগ্রি নিয়ে এই প্যানেলে ইনক্লুডিং হয়েছে তবে বিষয়টা কতটা সত্য জানি না তবে আপনাদের সামনে আমি একটা প্রমাণ তুলে দিয়েছি যে তার যে ডিএলএড কোর্সের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডিজিটাল অ্যাডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন উনিশ একুশ সেশনের এবং এছাড়াও তার মাধ্যমিকের রেজাল্ট নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন যে তিনি মাধ্যমিকে আঠাশ চৌত্রিশ এই সমস্ত নম্বর নিয়েই কিন্তু এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে এবং এছাড়াও আরও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেইটি হচ্ছে যে এই দেবব্রত মল্লিক যিনি হাওড়ার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু বর্তমানে সিবিআই কাস্টাডিতে রয়েছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ একজন একজন ব্যক্তি এবং তিনি দু সালে যে গ্রুপ ডি এর চাকরি হয়েছিল তখন কিন্তু তিনি জয়েন করেছিলেন এবং পাঁচ হাজার চাকরি বাতিলের মামলায় সেই ব্যক্তির নাম রয়েছে এবং তার মধ্যে কিন্তু তিনি এই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে ইনক্লুডিং হয়েছেন এবং এখানে কিন্তু আবারও নতুন করে বিতর্ক শুরু হতে চলেছে যদিও এই বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি তবে এই নিয়ে কিন্তু কিছু মামলাকারী তারা মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন যে এই বিষয়টি তারা আদালতের সামনে নিয়ে আসবেন কেননা কোনো রকম দুর্নীতি এবং বঞ্চনা তারা মেনে নেবে না এবং এই প্যানেলে এখনও কিন্তু অনেকেই আন ক্যান্ডিডেট হয়ে রয়েছেন তাই কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটকে তারা সরাতে পারলে তাদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে তাই এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আদালতের দ্বারস্থ হয়তো হতে চলেছেন আগামীতে তো এই আপডেটটি আপনাদেরকে দেওয়ার ছিল তো আপনাদেরকে আপডেটটি দিলাম আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এখান থেকে একটি বিষয় না বললেই নয় যদিও এই বিষয় নিয়ে মামলা হয় আদালতে তাহলে কিন্তু খুব বেশি হলে সেই প্রার্থী যদি অবৈধ ঘোষিত হয় তাহলে কিন্তু তারই শুধু চাকরিটা বাদ যাবে বা সেই হয়তো প্যানেল থেকে বাদ যেতে পারে তাছাড়া কিন্তু প্যানেলে সেইভাবে কিন্তু কোনো ক্ষতি হবে না বা প্যানেলের উপর কোনো এফেক্ট আসবে না এবং আরেকটু বিষয় বলে রাখি যে অনেক চাকরি তার যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আঠাশ চৌত্রিশ এই নম্বর নিয়ে যে অভিযোগ তুলছে যে ইংরেজিতে আঠাশ অঙ্কে চৌত্রিশ এই বিষয়টিও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য নয় কেননা সে টোটাল কত পেয়েছে তার অ্যাকাডেমিক স্কোর এর উপরেই কিন্তু বিচার্য বিষয়টা হয় তো যাই হোক তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকেন তো ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসব